রুগী লোকমান আর মুলাদি থেকে আসছি, ভর্তি হয়েছি বরিশালে, এখন চিকিৎসা চলতেছে। ডেঙ্গুর সমস্যা, ওই যে মুলাদি ডাক্তার দেখাইছি ওইখানে পজিটিভ ধরা পড়ছে, তারপর ওই ডাক্তার বলছে এখনই বরিশালে নিয়ে যান রাত্রে। না উনি ঢাকায় জানে, উনি তো দেশেই থাকে বরিশালে, আমরা তো মুলাদি থাকি। কেরানীগঞ্জ চাকরি করতো, ওইখান থেকে আক্রান্ত হইয়া দেশে আসার, দেশে আসতে জ্বর অনুভব করিয়া আসার পরে আমরা এই মেডিকেল যা চিকিৎসা করার পর, এই টেস্ট করার পর ডেঙ্গু ধরা পড়ছে, তারপর এখানে এসে পড়তে হয়েছি। আজ থেকে 8 দিন আগে ঢাকায় বসে সমস্যা হয়েছে, অসুস্থ ছিল, হ্যাঁ ডেঙ্গু সমস্যা, তাই ঢাকা থেকে অসুস্থ হয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে 3-4 দিন বাড়িতে বসে গড়িমসি করা হচ্ছে যে কি হচ্ছে, ফার্মেসি থেকে গ্রামের ডাক্তার থেকে করানো হচ্ছে, চিকিৎসা নেওয়া হচ্ছে, কিন্তু যায় না। মানে অবস্থা খারাপ দেখে আমরা মেডিকেলে নিয়েছি, মেডিকেলে ডেঙ্গু টেস্ট ধরা পড়ছে, পরবর্তীতে বরিশালে এখানে নিয়ে আসছি। আগের চেয়ে কিছুটা উন্নত, আগে আপনার প্লাটিলেট ছিল 17,000, এখন প্লাটিলেট 1,20,000 হয়েছে। হচ্ছে বিএম কলেজ থেকে, বিএম কলেজ হলে থাকি আমি, আর হচ্ছে আক্রান্ত সম্ভাবনা হচ্ছে মেবি আমি 1 সপ্তাহ আগে ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে ব্যাক করার পর গত শুক্রবারে 3টার দিকে জ্বর আসছে, জ্বরের পরে রাত 11টায় এখানে ভর্তি হই আর কি। শারীরিক অবস্থা হচ্ছে জ্বর 104.3 পর্যন্ত চলে যায়, কমে সাপোজিটরি নেই, তারপর আবার বেড়ে 103.4 হয়, আর হচ্ছে শারীরিক ভিতরে প্রচুর কাঁপায় ব্যথা করে। আমি ঢাকায় গেছিলাম, এর মধ্যে তো সেইখান থেকে এটার উৎপত্তি। চোখে প্রথমে চোখে ব্যথা শুরু হয়, তারপরে মাথা, সমস্ত শরীর ব্যথা, তারপরে জ্বর আসে। এখন সমস্ত শরীরের ব্যথা আসছে, অনেক মাথা ব্যথা করে মাঝে মাঝে। আমার এখানে তবে জানেন যে ডেঙ্গুর জন্য কিন্তু খুব বেশি দামি ওষুধের দরকার নেই, আমাদের এখানে প্রচুর স্যালাইন আর ফ্লুইড লিকুইড খাওয়ার আর সব স্পঞ্জিং করা আর হলকে প্যারাসিটামল, এটা হল মূল ওষুধ। তো সেখানে আমাদের পর্যাপ্ত ওষুধ বলতে যেটা বোঝায় 7-8 আমাদের আসি, আর আমার স্যালাইনটা আমাদের একটু শর্টের দিকে যাচ্ছে, সেজন্য আমরা ঢাকা আজকে এমার্জেন্সি পাঠাচ্ছি ওষুধে স্যালাইন আনার জন্য, নর্মাল স্যালাইনটা মূলত শর্ট হয়ে গেছে। তো অন্য সবই আমাদের আছে, আমরা ম্যান পাওয়ার এখানে বেশি রাখতেছি, নার্সদের সঙ্গে বাড়াই দিচ্ছি আজকে থেকে, যেহেতু 2 জন রুগী আসে, এটা আমাদের জন্য একটা, আমি মনে করবো যে আমাদের সামনে আরও একটা ক্রিটিক্যাল ব্যাপার, সামনে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু ঈদের ঘরমুখী মানুষ, সেই জন্য আমরা মনে করতেছি ঈদে হয়তো এই ধরনের আরও কিছু রোগী আসবে ঈদ উপলক্ষে আসার পর। হ্যাঁ আমরা আমাদের ডাক্তার যেটা বসে তা ওই মধ্যে হিস্ট্রি নিয়েছে, তার বসে এটা ডায়াগনোস ফ্রম ঢাকা, ঢাকা থেকে ডায়াগনোসিস, তারপরে তারা গ্রামে, ঢাকার থেকে তারা গ্রামে চলে যায় চিকিৎসা, মানে চিকিৎসা করে নিয়ে গ্রামে চলে যায়, গ্রামে থেকে তারা মনে করছে বিশ্রামে থাকবে এবং লিকুইড খাওয়ার খাবে এবং তরল খাওয়া খাবে, স্যালাইন দেবে, ভালো থাকবে, কিন্তু আসলে এখানে যখন যখন আনা হয় তখন তারা খুব খারাপ অবস্থা আসে। এখন আজকে থেকে আমাদের অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি যে এটা সমস্ত কিছু ডেঙ্গুরি যারা আসবে তাদের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলো ফ্রি করার জন্য আমরা আজকে অর্ডার দিয়ে দিয়েছি এখান থেকে ফ্রি করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে কি আসলে এখন আগের মতো যেমন ডেঙ্গু যেভাবে ব্রেক বোন ফিভার নিয়ে আসতো যে হাত পা ভাঙে আর কোনো ব্যথা হয়ে, সেই জিনিসটা এখন নাই, আগে আসতো যে রক্ত নিয়ে, হেমোরেজিক নিয়ে, নন হেমোরেজিক দুই টাইপ আসতো, এখন কিন্তু জ্বর হলেই আমাদের কিন্তু সাসপেক্টের মধ্যে নিয়ে আসে যে ডেঙ্গু হতে পারে, ঠিক আছে, আমরা কিন্তু কোনোরকম রিস্ক নিতে চাই না। এখন এই জন্যই যে জ্বর হলেই সরাসরি সরকারি হাসপাতালে চলে যাবে,
অবশ্যই সরকারি হাসপাতাল, উপজেলা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের এই যে একাডেমিক হসপিটাল, সেগুলোতে অবশ্যই চলে আসবে। আমি বিশ্বাস করি যে সরকারি হাসপাতালে যে পরামর্শ দেওয়া হয়, যে চিকিৎসা করা দেওয়া হয়, সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড।